আসসালামু আলাইকুম কারু পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি টিউটোরিয়ালে হাফ প্লেট ম্যাট করে দেখাবো এই হাফ প্লেট ম্যাটটি আমি লম্বা সাইজ নিয়েছি লক্ষ্য করুন আমি এখান থেকে এই যে পর্যন্ত মাপ নিয়েছি 10.5 ইঞ্চি আর আমি হাফ প্লেট ম্যাটটিতে আজকে ব্যবহার করছি মিল কটন সুতা আপনাদের চয়েস মতো আপনারা সুতা চয়েস করে নিতে পারবেন সামারিয়ান সুতা দিয়েও করে নিতে পারবেন আর এখানে আমি কাটা ব্যবহার করছি মিল কটন সুতাতে 1.75 mm কাটা আর কাটিংয়ের জন্য আমার কাটার লাগবে একটা 10টা রো করে আমি এই ম্যাটটা কমপ্লিট করেছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো প্রকাশ করবেন নেক্সট টাইম আমি একটা স্লিপ নট নিব স্লিপ নট নিয়ে এখানে 6টা চেন টেনে নেব 1 2 3 4 5 6 ছয়টা চেন টেনে প্রথম চেনের মাথায় আমি জয়েন করে নেব জয়েন করে নিয়ে আমি এখানে 3টা চেন নেব 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি এখানে আরও 17টা ডাবল ক্রোশেট নেব দুই তিন চার 17 18 18 ডাবল ক্রোশেট নিয়ে আমরা নিচ থেকে কাউন্ট করে 3 নম্বর চেনের মাথায় আমরা জয়েন করে নেব এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে আমি 3টা চেন নেব 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি আর একটা ডাবল একটা 2টা চেন নেব 5টা চেন পরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নেব 2টা চেন নেব নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নেব 2টা চেন নেব নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নেব 2টা চেন নেব নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নেব 18 ডাবল ক্রোশেটের মাথায় আমি 18 ডাবল ক্রোশেট 2টা চেন নেব নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট আমরা শেষে করে চলে আসছি 2টা চেন নেব 2টা চেন নিয়ে আমরা এখানতে 3 নম্বর ঘরে জয়েন করে নেব 2টা এখানে আমি 5টা চেন নিয়েছিলাম 3 নম্বর ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নিয়ে 3টা চেন নেব আমরা 3টা চেন নিয়ে আমরা আবার এখন একটা ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নেব আর গ্যাপের ঘরে 2টা করে ডাবল ক্রোশেট নেব গ্যাপের ঘরে 2টা ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট গ্যাপের ঘরে 2টা ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট গ্যাপের ঘরে 2টা ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট আমরা এই রোটা এভাবে কমপ্লিট করে আসব দুটো ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেট গ্যাপের ঘরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট তো ডাবল ক্রোশেটের মাথায় আমরা এখান থেকে আমরা এটা নিয়েছি এখানে আমি এখন 3 নম্বর চেনের ঘরে আমি প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি জয়েন করে দিচ্ছি
জয়েন করে দিয়ে আমি এখানে তিনটা চেইন নিব তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আবার আর আমি গ্যাপ রাখব গ্যাপ রাখার জন্য দুটো চেইন নিয়েছি দুটো চেইন নিয়ে নিচ থেকে একটা ঘর স্কিপ করে আমরা দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নেব নিচ থেকে একটা ঘর স্কিপ করব ডাবল ক্রোশেট নেব দুটো চেইন স্কিপ করব একটা ঘর আর একটা করে ডাবল ক্রোশেট নেব দুটো করে চেইন নেব তো আমরা এভাবে রোটা কমপ্লিট করব শেষের ঘরে কাজ করব দুটো চেইন নিচ্ছি দুটো চেইন নিয়ে আমরা একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশেট নিয়ে আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা এখানে একটা ঘর স্কিপ করে আমরা এই যে ঘরটায় আমরা আগে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তিন চারটা পাঁচটা চেইন নিয়েছিলাম তিন নম্বর চেইনের মাথায় আমি জয়েন করে দেব জয়েন করে দিয়ে আমরা এখানে তিনটা চেইন নেব তিনটা চেইন নিয়ে আমরা দুটো করে ডাবল ক্রোশেট করব গ্যাপের ঘরে গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট নেব গ্যাপের ঘরে আর হচ্ছে ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট এমন করে এরোটাও কমপ্লিট করব আমরা আমি শেষের ঘরে চলে আসছি শেষের ঘরগুলোতে ডাবল ক্রোশেট নিচ্ছি আমি গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট নিচ্ছি আর ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট আবার গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট নেব নিয়ে আমরা এখানে এই যে ডাবল ক্রোশেটের মাথায় অলরেডি আমার ডাবল ক্রোশেট দেওয়া হয় আছে যেমন আমি তিনটা চেইন নিয়েছিলাম সে তিন নম্বর চেনের মাথায় আমি এখন জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে আমরা এখন এখানে আবার দুই তিন তিনটা চেন নেব তিনটা চেনের সমান একটা ডাবল ক্রোশেট আর দুটা চেন নেব দুটা চেন নিয়ে আমরা এখন নিচ থেকে একটা করে স্কিপ করে দুই নম্বর ঘরে ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা ডাবল ক্রোশেট দেব দুটা চেন নেব একই কাজ নিচে থেকে একটা ঘর ডাবল ক্রোশেট নেব একটা ঘর বাদ দিব একটা করে ডাবল ক্রোশেট নেব আমরা যেমন এখানে করেছি এই কাজটা এমন করব তো আমি এই রোটাও কমপ্লিট করে আসি দুটো করে চেন নিয়ে এক নিচ থেকে একটা স্কিপ করব আর একটা করে ডাবল ক্রোশেট নেব শেষের ঘরে কাজ করব শেষের ঘরে চলে আসছি দুটো চেন নিয়েছি একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নেব ডাবল ক্রোশেট নিয়ে দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা এই যে এখান থেকে তিন নম্বর ঘরে তিন নম্বর চেইনের মাথায় আমি জয়েন করে দেব তিন নম্বর চেইনের মাথায় আমি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে আমি এখানে আবার তিনটা চেইন নেব তিনটা চেইন নিয়ে আমরা এই যে এই কাজটা আবার করে যাব গ্যাপের ঘরে দুটো করে ডাবল ক্রোশেট নেব নিয়ে আমরা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট নেব গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট তো আমরা এটা এভাবে আমরা এটাও করে আসছি আমি শেষের ঘরে চলে আসছি শেষের ঘরগুলোতে আমি এখন কাজ করে দেখাবো আমরা সাত নম্বর রো করছি সাত নম্বরের শেষের ঘরে আমরা ঘ্যাপের ঘরে কাজ করছি দুটো ডাবল ক্রোশেট নিচ্ছি একই ঘ্যাপে আর ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট আবার ঘ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট নিয়ে আমরা এখানে একটা তিনটা চেইন নিয়েছিলাম তিনটা চেইনের মাথায় আমি জয়েন করে নেব জয়েন করে নিয়ে আমি এখান থেকে তিনটা চেইন নেব তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আবার দুটো চেইন নেব গ্যাপের জন্য আমি দুটো চেইন নিয়েছি এখন একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নেব
ডাবল ক্রোশেট নিয়ে আমি এখান থেকে 1 2 দুইটা চেইন নেব দুইটা চেইন নিয়ে এখান নিচ থেকে দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দেব দিয়ে আবার 1 2 দুটো চেইন নিব দুটো চেইন নিয়ে দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নেব একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নেব দুটো ঘর স্কিপ করব নিচ থেকে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট নেব সিঙ্গেল ক্রোশেট নিয়ে দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে একই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা তিন নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট নেব তো আমরা এরোটা এভাবে কমপ্লিট করে নেব আমি দুটো চেইন নিচ্ছি দুটো করে স্কিপ নাম ঘরে ডাবল ক্রোশেট আবার একটা ডাবল ক্রোশেট দুটো চেইন নিয়ে দুটো চেইন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট নেব দুটো ঘর স্কিপ করে নিচ থেকে আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে নিচ থেকে দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট নিয়ে আবার দুটো চেইন নিয়ে একই ঘরে একটা ডাবল ক্রোশেট নিয়ে দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এই যে শীর্ষের ঘরটায় কাজ করব এখন দুটো চেইন নেব আর নিচ থেকে কাউন্ট করে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি জয়েন করে নেব এই রোটা ক্লোজ করে আমি এখন ভিতরে চলে যাব গ্যাপের ভিতরে চলে আসলাম স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এখানে তিনটা চেইন নেব তিনটা চেইন নিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট নিয়ে একটা চেইন নিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট নেব ডাবল ক্রোশেট নিয়ে দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আবার নেক্সট গ্যাপে চলে যাব নেক্সট গ্যাপে একটা ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেট একটা চেইন আবার দুটো ডাবল ক্রোশেট আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা নেক্সট গ্যাপে চলে যাব নেক্সট গ্যাপে দুটো ডাবল ক্রোশেট নেব দুটো একটা চেইন নেব আর দুটো ডাবল ক্রোশেট নেব নিয়ে দুটো চেইন নেব আমরা এরোটা এভাবে কমপ্লিট দুটো ঘর রেখেছি আমরা শীর্ষে দুটো ঘর করে দেখাচ্ছি দুটো চেইন নিয়েছি অলরেডি আমরা এখানে গ্যাপের ঘরে দুটো ডাবল ক্রোশেট নেব দুটো ডাবল ক্রোশেট নিয়ে দুটো চেইন একটা চেইন নেব একটা চেইন নিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেট নিয়ে আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমি সরাসরি এই যে এখানে ডাবল ক্রোশেট নিয়েছিলাম এখানে থেকে নিচ থেকে তিন নাম্বার চেনের মাথায় আমি জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়ে আমরা এরোটা কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে নিয়ে আমরা এখন এই যে এর ভিতরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব গ্যাপের ঘরে চলে গেলাম গ্যাপের ঘরে গিয়ে আমি এখন তিনটা চেইন নেব তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আমি আরও দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমি একই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব একটা ডাবল ক্রোশেট নিয়ে আমি দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা এই যে মাঝখানের ঘরে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট দেব
দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা এই যে গ্যাপের ঘরে ডাবল ক্রোশেতে দুটো ডাবল ক্রোশেতে চারটি ডাবল ক্রোশেতে মাঝখানে আমরা একটা চেইন দিয়েছিলাম একটা চেইনের ঘরে আমরা কাজ করছি ওই ডাবল ক্রোশেট দেব দুটো চেইন নেব আবার একটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা গ্যাপের ঘরে স্লিপ স্টিচ দেব সিঙ্গেল ক্রোশেট দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এখন দুটো চেইন নিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট চেইন নিয়েছিলাম একটা চেইনের ঘরে কাজ করছি একটা ডাবল ক্রোশেট নিব নিয়ে দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট আরেকটা ডাবল ক্রোশেট দুটো চেইন নিব আর এই যে আমরা এখানে দুটো চেইন নিয়েছিলাম সেই দুটো চেইনের গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব দুটো চেইন নেব আবার ডাবল ক্রোশেট নেব আমরা একটা চেইনের ঘরে তো আমরা এভাবে এই রোটা কমপ্লিট করে আসব দুটো চেইন সিঙ্গেল ক্রোশেট দুটো চেইন একটা চেইনের গ্যাপে কাজ করছি দুটো ডাবল ক্রোশেট দুটো চেইন নিয়ে আবার একই ঘরে দুটো একটা ডাবল ক্রোশেট একটা চেইন দেব দুটো চেইন দেব দুটো চেইন নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট নেব সিঙ্গেল ক্রোশেট নিয়ে এখানে এক দুটো চেইন নিয়ে এখানে যে আমি পাঁচটা চেইন নিয়েছিলাম তিন নাম্বার চেইনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে দেব দিয়ে আমি এখানে মাঝে চলে আসবো স্লিপ স্টিচ দিয়ে চলে এসে আমি এখানে তিনটা চেইন করব তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট এখানে আমি আরও দুটো ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেইন নিয়ে আমরা এখানে পিকক চেইন নেব পিকক চেইন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেইন নিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দেব দিয়ে এক দুইটা চেইন নিয়ে আমরা এখানে ডাবল ক্রোশেট নেব একটা দুই তিন তিনটা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা চেইন নিয়ে আমরা পিকক চেইন দেব এখানে পিকক চেইন দিয়ে এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট নেব দুটো চেইন নিয়ে আমরা এখানে সিঙ্গেলটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে দুটো চেইন দেব দুটো চেইন দিয়ে আবার এখানে দুটো ডাবল তিনটা ডাবল ক্রোশেট নেব তিনটা চেইন দেব পিকক চেইন নেব আমরা এই রোটা আমরা এভাবে কমপ্লিট করে নেব আমরা এখন শেষের ঘর দুটোতে কাজ করব দুটো ঘর বাকি রেখেছি আমি দুটো ঘরে কাজ করে দেখাবো দুইটা চেইন অলরেডি নিয়ে ফেলেছি দুইটা চেইন নিয়েছি এখন এখানে আমরা এখানে দুটা চেইন নিয়ে যে গ্যাপ নিয়েছিলাম সেই গ্যাপের ঘরে কাজ করব ডাবল ক্রোশেট নেব দুটা ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট নিয়ে আমরা এখানে তিনটা চেইন নেব তিনটা চেইন নিয়ে আমরা পিকক চেইন নেব পিকক চেইন নিয়ে আমরা আবার তিনটা ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট নিয়ে দুটো চেইন নেব
দুটো চেইন নিয়ে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব দিয়ে আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে আমরা এই গ্যাপের করে দুটো ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট করব তিনটা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা চেইন নেব তিনটা চেইন নিয়ে আমরা এখানে পিকক চেইন নেব পিকক চেইন নিয়ে দুটো ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট নিয়ে এখন দুটো চেইন নেব দুটা চেইন নিয়ে আমরা এই মাঝের ঘরে মানে সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট দেব দিয়ে আবার দুটো চেইন নেব দুটো চেইন নিয়ে এখানে আমরা ভিতর ঘরে যে দুটো তিনটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম এখানে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট হয়েছিল সেই তিনটা চেইনের ঘরে আমি জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে তিন নম্বর চেইনের মাথায় আমি জয়েন করে দিচ্ছি জয়েন করে দিয়ে আমার কিন্তু এখন আমরা সুতাটা কেটে আমরা এখানে সেট দিয়ে সেট করে নেব এখানে আমরা সুতাটা কেটে নেব ভিতর দিয়ে সুতাটা কেটে আমি টেনে নেব তৈরি হয়ে গেল আমাদের প্লেটমেট আসলে এটা কি প্লেটমেট বলা চলে না আমরা হাফ প্লেটমেট বা কিংবা ফুলের টপ রাখার জন্য এই ম্যাটটা ব্যবহার করতে পারি আবার শো পিস রাখার জন্য এই ম্যাটটা ব্যবহার করি এই ম্যাটটা আমি সাইজ নিয়েছি এই যে দেখেন আমরা বাটন থেকে দেখাচ্ছি এই ম্যাটটার সাইজ নিয়েছি 10.5 ইঞ্চি তো আমাদের প্লেটগুলি সাধারণত আরও বড় হয়ে থাকে তো প্লেটমেটের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না যে হাফ প্লেটমেট নিয়েছি আমাদের হাফ প্লেটমেটের জন্য এটার সাইজ স্বাভাবিক হয় তো আমরা হাফ প্লেট ম্যাট হিসেবে ব্যবহার করতে পারি কিংবা টপ রাখার জন্য শো পিস রাখার জন্য ব্যবহার করতে পারি তো এই ম্যাটগুলি ব্যবহার করলে শো পিস কিংবা টপ রাখার জন্য আমাদের ঘরে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় তো আমি এই যে ছোটো করে করেছি আরও কয়েকটা ম্যাট করেছি এরকম আপনাদের হাফ প্লেটমেটের ভিডিও যদি ভালো লাগে আমি চেষ্টা করব এই প্লেটমেটের ভিডিওগুলিও প্লে করার জন্য আমরা প্লেটমেটের জন্য এই ধরনের বড় বড় করে থাকি এগুলির সাইজ নিয়েছি আমি কতটুকু দেখিয়ে দিচ্ছি প্লেটমেটের জন্য আমি যেটা নিয়েছি সেটার সাইজ সাড়ে 12 ইঞ্চি তো আমরা প্লেটমেটের জন্য এই সাইজ করে নিতে পারি আর হাফ প্লেটমেটের জন্য এই যে এটা 10.5 ইঞ্চি পারফেক্ট হয় শো পিস রাখা যাবে এটাতে প্লাস হচ্ছে যে টপ রাখা যাবে এভাবে আমরা এটা ব্যবহার করতে পারি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো প্রকাশ করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ